হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টোরি টাইম চ্যানেল। আমি রশ্মিতা আর এসে গেছি আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো এর আগে ভিডিওগুলো আশা করি তোমাদের সবার দেখা হয়ে গেছে। 8-9 মোটামুটি ভিডিওগুলোই আসছে, প্লাস 10 আমি এখনও শুরু করিনি। 8-9 একটু এগিয়ে নিয়ে আমি 10 আর 12টা ধরে নেবো। 11 মোটামুটি কবিতাগুলো দেওয়া আছে, তো সেগুলো তোমরা শুনে নিও আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানো। আর কে কোন আর কোন গল্প কবিতা আর কি সিলেবাসের মধ্যে বা সিলেবাসের বাইরে জানতে চাও সেটা আমাকে জানিও। রিকোয়েস্ট এসছে কয়েকটি, কিন্তু সেগুলো আমার এই মুহূর্তে রেকর্ড করা সম্ভব হয়নি। যেমন মেঘনাদ বধ কাব্য আমাকে বলেছিলো অনেকে, কিন্তু মেঘনাদ বধ কাব্য যেহেতু অনেক অনেক অনেকটাই বড় একটা মানে ইয়ে, যেমন পথের পাঁচালি আমাকে একজন বলেছে পড়ানোর জন্য, আর তোমাদের যে ছোটোদের পথের পাঁচালি যেটা আছে সেটাও আমার এখনও শুরু করা হয়নি। আমি চেষ্টা করছি আগে এই টেক্সটটা একটু পড়িয়ে গল্প কবিতাগুলো, তারপর আস্তে আস্তে সমস্ত ভিডিও চলে আসবে, তো তোমরা দেখো। যাই হোক, তো আমরা আজকে ক্লাস নাইনে পড়বো আমরা আবহমান কবিতাটা। আচ্ছা, আবহমান কবিতাটার নামটা শুনে তোমাদের কী মনে হচ্ছে যে আবহমান অর্থাৎ মানে চিরাচরিতভাবে চিরকাল যে জিনিস ঘটে আসছে অর্থাৎ হয়ে আসছে, মানে আবহমান মানে এটা হয়ে আসছে, হচ্ছে, হবেও। জীবন আমাদের আবহমান, মানে জীবন একটা স্রোতেই এগিয়ে চলে, একটা বেগে এগিয়ে চলে। জীবন থেমে তো কখনো যায় না। হ্যাঁ, এবার বলবে জীবন তো থেমে যায়, মানুষ তো চলে যায়, তার জীবনটা তো, হ্যাঁ হয়তো সেই হিসেবে তার জীবনটা তক্ষণিকার জন্য থেমে গেল। আমরা কি বলি যে মানুষ কিন্তু আবারও জন্ম নেয়, তাই তার জীবনটা কিন্তু আবারও শুরু হলো, হয়তো অন্য নামে, অন্য জায়গায়, অন্য রূপে, অন্যভাবে, কিন্তু তার জীবনটা কিন্তু আবারও শুরু হলো। তো যাই হোক, আবহমান কবিতাটা লিখেছেন হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো দেখি কবিতাটায় উনি কী বলছেন। আচ্ছা, এইটায় একটা ছবি দিয়েছে, এরকম টাইপের একটা ছবি। ছবিটার মধ্যে দিয়ে কী বোঝাতে চাইছে তোমরাই আমাকে সেটা জানি, যে ছবিটার মধ্যে কবিতাটায় কবি কী বোঝাতে চাইছে। যাই হোক, আমার তো মনে হচ্ছে যে গাছপালা মানে প্রকৃতি এইসব নিয়েই তিনি বর্ণনা করেছেন। হ্যাঁ, আর কবিতাটায় প্রকৃতি বর্ণনাও আছে, আবার মানুষের জীবন প্রকৃতির সাথে কতটা রিলেটেড, মানে কীভাবে সম্পর্ক লিঙ্কটা, সেটাও কবি দেখিয়েছেন। যাই হোক, তো শুরু করি আমরা আজকে। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, মানে কবি বলছেন আমাদের উদ্দেশ্যে, বা প্রকৃতি কবিকে বলছেন যে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, মানে একটা খণ্ড জায়গা বাড়ির সামনে বা ঘরের সামনে, যে জায়গাটাকে উঠোন বলা হচ্ছে, সেখানে গিয়ে একটা উঠোনটাকে কী বলছে দাঁড়াতে বলছে। কোথায় দাঁড়াতে বলছে? লাউ মাচাটার পাশে, অর্থাৎ একটা লাউ গাছের মাচা আছে। আমরা জানো, মানে তোমরা সবাই জানো যে লতানে গাছ, এই লাউ কুমড়ো এইগুলো গাছগুলো মাচায় করা হয় চাষ, মানে যেহেতু লতানে গাছ ওগুলো তো সোজা উঠতে পারে না, ওগুলো বাঁশের দিয়ে মাচা বানানো হয়, দিয়ে সেইভাবে গাছগুলো বেড়ে ওঠে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে, ওই যে লাউ মাচাটায় তার মানে একটা ছোট্ট ফুলও হয়েছে, লাউ ফুল, অবশ্যই লাউ ফুলই হবে, লাউ মাচায় তো আর অন্য কোনো ফুল হওয়ার কথা না, যদি না অন্য কোনো গাছ থেকে থাকে লাউ মাচা। ছোট্ট একটা ফুল দুলছে, সেই ফুলটা দুলছে খুব সুন্দর করেই দুলছে সন্ধ্যার বাতাসে, হালকা একটা মৃদুমন্দ বাতাস, আরামদায়ক সন্ধ্যার বাতাস। সন্ধ্যার বাতাস দেখবে মোটামুটি, কিন্তু খুব যদি গরমও থেকে থাকে, সন্ধ্যের হাওয়াটা যদি একটু ঠিকঠাকভাবে হাওয়া দেয়, হাওয়াটা কিন্তু ঠান্ডাই লাগে, সেটা আরামদায়ক হাওয়া বেশ। আগেকার দিনে লোকজন সন্ধে হলে, কারণ যেহেতু তখন কারেন্ট অর্থাৎ ইলেকট্রিসিটি ছিল না, তাই সবাই সন্ধ্যের মধ্যে মানে সূর্য ডোবার আগে তারা সমস্ত কাজ ছেড়ে বাড়িও ফিরে আসতো, আর শঙ্খধ্বনি যার প্রতীক, শঙ্খধ্বনির আওয়াজ অনেক দূর দূর অবধি যায়, তাই সেই আওয়াজ শুনে তারা ঘরে আসে, ঘরে আসতো, এবং সন্ধ্যার সময় তারা বাড়ির সামনে বা ঘরের সামনে এসে দাঁড়াতো, বসতো, সব বাড়ির সবাই একসাথে হতো, কথা গল্প যা হতো। তারপরে কী বলছে, আচ্ছা এইটা একটা প্যারা হলো, মানে কবিতাটার একটা পার্ট হলো, চারটে লাইনে শেষ হলো। পরের প্যারাটা আবার কী বলছে, কে এখানে এসেছিল অনেক বছর আগে, মানে কেউ এসেছিল অনেক বছর আগে, কেউ এখানে এসেছিল, কিন্তু কে এসেছিল,
কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, বলছে কেউ এখানে মানে যে এসেছিল সে এখানে ঘর বেঁধেছিল, মানে অর্থাৎ ঘর বানিয়েছিল নিবিড় অনুরাগে, অর্থাৎ সে অনেক আদরে যত্নে রাগে অনুরাগে, অর্থাৎ মানে সে অনেক ভালোবাসায় সে অনেক তার এই বাড়িটি যে ঘরটি তার অনেক কাঙ্ক্ষিত বাঞ্ছিত ছিল, সে খুব তৃপ্তি পেয়েছিল এই ঘরটিকে ঘিরে। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, বলছে কে এসেছিল এখানে অনেক বছর আগে, কে বানিয়েছিল এখানে এত যত্নে একটি ঘর, আবার কে হারিয়ে গিয়েও আবার ফিরে এসেছিল। হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পাওয়া তখনই সম্ভব যখন তার ফিরে আসার টান থাকবে। যে মানুষ স্বেচ্ছায় হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া খুব কঠিন, আর যে অনিচ্ছাকৃত হারিয়ে যায় তাকে খুঁজে পেলেও খুঁজে পাওয়া যায়, মানে চেষ্টা করলে খুঁজে পাওয়া যায় তাকে। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, বলছে কে এখানে এসেছিল সে অনেক বছর আগে এসেছিল সে ঘর বাড়ি বানিয়েছে, সে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে এসছে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসেছে, অর্থাৎ সেই প্রকৃতির টানে ধরা যাক সে ফিরে এসেছিল। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, অর্থাৎ তার কিছুই যেন শেষ হয় না, তার যেন সব আছে, সব পেয়েছে দেশের যেন সে একটি মানুষ। তার কী আছে? তার একটি ঘর আছে, তারই প্রকৃতি আছে, নোটে গাছটা বড়িয়ে ওঠে অর্থাৎ বুড়িয়ে ওঠে, মানে নোটে গাছটা বেড়ে যায় কিন্তু মুড়োয় না। ওই যে একটা কথা আছে, নোটে গাছটি মুড়লো আমার গল্প শেষ হলো, মানে এরকম একটা কথা তোমরা সকলেই কম বেশি শুনে থাকবে। তো নোটে গাছটা মানে সেই পরিপ্রেক্ষিতেই বলছে যে নোটে গাছটা হয়তো বেড়ে উঠেছে, বুড়িয়েও গেছে, অর্থাৎ বয়সও হয়তো হয়েছে গাছটা কিন্তু মুড়োয় না, মানে অর্থাৎ গাছটা মুড়িয়ে যায়নি, অর্থাৎ শেষ হয়ে যায়নি, তছনছ হয়ে যায়নি। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, আবার বলছে, আবার এই লাইনটার রিপিটেশন হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে ঠিক ওই চারটে লাইনেরই। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আসা, মানে এই প্রকৃতির যাওয়া আসা, প্রকৃতির কোলে মানুষের যাওয়া আসা, মানুষের জীবন, প্রকৃতির কোলে প্রত্যেকটা প্রাণীর যাওয়া আসা তো ফুরোয় না, একজন যায় তার বদলে আর একজন আসে। ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা, বলছে সেই এক গুঁয়ে মানুষটারও, সেই এক গুঁয়ে জেদি প্রকৃতির মানুষটারও সেই যে দুরন্ত পিপাসা, অর্থাৎ তার যে তেষ্টা, তার যে খিদে, তার যে সব কিছু একটা নেশা, পাওয়ার নেশা, যে সে সব চায়, সে প্রকৃতি চায়, সে ঘর চায়, সে বাড়ি চায়, সে সব চাওয়ার নেশাটাও তার ফুরোয় না। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সে মানুষটার কথাই হয়তো বলছেন কবি, বা কবি নিজের কথা বলছেন যে সারাটা দিন সে আপন মনে অর্থাৎ নিজের মনে খামখেয়ালিভাবে ঘাসের গন্ধ মাখে, অর্থাৎ সে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, সে ঘাসে শুয়ে থাকে, পড়ে থাকে, মানে মাটির খুব কাছাকাছি সে থাকে। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, সারাটা রাত সে তারায় তারায়, অর্থাৎ প্রত্যেকটা তারার মধ্যে মধ্যে দিয়ে সে যেন তার নিজের স্বপ্নটাকে এঁকে রাখছে। সে ফুরোয় না তার কিছুই ফুরোয় না, আবারও বলছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, তার কিছুই শেষ হয় না, তার সবটাই চলতেই থাকে, অর্থাৎ আবহমান তার শেষ নেই, শুরু যে হয়েছে সেই তার শেষ নেই, তা চলতেই থাকছে অনবরত অবিরত বিশ্রাম ছাড়াই এটা চলতে থাকছে, তার ক্লান্ত নেই, সে পরিশ্রান্ত হচ্ছে না, সে চলতে থাকছে।
নোটে গাছটা বুড়ে ওঠে, অর্থাৎ নোটে গাছটা বেড়ে ওঠে, বয়সও তার হয় কিন্তু মুড়োয় না, অর্থাৎ নোটে গাছটা কিন্তু এখনও বেঁচে আছে। আবার একই লাইন, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে, নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, তার কোনো কিছুরই শেষ নেই, ভালোটারও শেষ নেই, খারাপটারও শেষ নেই, নেভে না তার যন্ত্রণা, অর্থাৎ তার যন্ত্রণা, কষ্ট, খারাপ লাগা এইগুলো শেষ হয়নি, দুঃখ হয় না বাসি, মানে তার এই দুঃখগুলো, এই খারাপ লাগাগুলো বাসিও হয়ে যায়, অর্থাৎ পুরনোও হয়ে যায়, প্রত্যেকটা জিনিসই যেন টাটকা, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, তার বাগান থেকে কুন্দ ফুলের সেই হাসিটাও হারিয়ে যায়নি, অর্থাৎ তার বাগান থেকে সেই ফুল ফলের সৌন্দর্য, সেই বাগানের সৌন্দর্য, বাগানের ওই প্রত্যেকটা ফুলের হেসে খেলে থাকা, মাথা দোলানো হাওয়ার সাথে সাথে, সেগুলো হারিয়ে যায়নি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, মানে তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, মানে কিছুই তো শেষ হয়নি, আবহমান ঠিক যেরকম করে সেই প্রথম দিন পৃথিবীর প্রথম দিন সূর্য উঠেছিল, আবার সূর্য অস্ত গিয়ে ছায়া হয়েছিল, ঠিক তেমনই এত বছর পরেও আবহমান এই জিনিস, তেমনি করেই সূর্য ওঠে আবার ছায়াও আসে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া, সূর্য ওঠে, সূর্য অস্ত অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ছায়া নামে এবং ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া, অর্থাৎ সন্ধ্যার ওই যে হাওয়া, ওই যে ফুরফুরে হাওয়া, মৃদুমন্দ বাতাস, শীতল বাতাস, আরামদায়ক বাতাস, যে বাতাসে সেই ফুলগুলো দোলে। আবারও বলছি, ফুরোয় না তার কিছুই, ফুরোয় না অর্থাৎ তার এই সন্ধ্যার হাওয়া বওয়াও ফুরোয় না, সূর্য ওঠা, সূর্য অস্ত যাওয়া, ফুল ফল, তাদের এই হেসে খেলে থাকা, সমস্ত সৌন্দর্যরই শেষ নেই, ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়োয় না, নোটে গাছটা বুড়ে ওঠে, অর্থাৎ নোটে গাছটার বয়স হয় কিন্তু মুড়োয় না, এখনও কিন্তু তার মানে চলছে, নোটে গাছটার কিন্তু শেষ হয়নি, শেষ নেই। যা গিয়ে দেখো, যেভাবে ঠিক কবিতা শুরু সেভাবে কবিতাটা শেষও হচ্ছে, সেই চারটে লাইন নিই, এই চারটে লাইন কতবার এসছে কবিতায়, 1, 2, 3, 4, কবিতাটা চারবার কিন্তু এই চারটে লাইন এসছে। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, আবারও বলছেন কবি যে যা গিয়ে ওই উঠোনে দাঁড়া লাউ মাচাটার পাশে, মানে ওইখান থেকে দাঁড়িয়ে দেখো তুমি প্রকৃতির সৌন্দর্যকে, অনুভব করো প্রকৃতিকে এবং তোমার এই জীবনকে, যে জীবন আবহমান, তোমার দুঃখ কষ্ট ভালো থাকা খারাপ লাগা সমস্ত কিছুই আবহমান, কোনোটাই তোমার শেষ হবে না, কোনোটাই তোমার ফুরোবে না, তোমার ভালোটারও শেষ নেই, তোমার খারাপটারও শেষ নেই, দুঃখ যেমন বাসি হচ্ছে না, ভালোটাও তেমন কিন্তু তোমার সাথে আছে, অর্থাৎ দুঃখ হয় না বাসি, আবার কুন্দ ফুলের হাসিটাও কিন্তু আজও আছে, আজও বিরাজমান। তাই বলছে, যা গিয়ে উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে, ফুল দুলছে আজও, এখনও সে ফুল দুলছে, এখনও শব্দটা এইবারেই এলো, এর আগে কিন্তু একবারও আসেনি, এখনও শব্দটা এইবারই এলো, এখনও মানে চিরাচরিতভাবে আবহমান কাল ধরে, আবহমানভাবেই যবে থেকে শুরু হয়েছে জিনিসটা আজও এইভাবেই, এইভাবেই চলছে, এখনও সেই ফুল দুলছে, মানে সেই ফুল তখনও দুলতো, সেই ফুল এখনও দুলছে, ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তো আজকের কবিতাটার আলোচনা এখানেই থাকলো, কবিতাটা বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর কে কোন বিষয়ে শুনতে চাও আলোচনা সেটাও জানিও, আগে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, আর নতুন নতুন ক্লাস আসছে সেগুলো দেখো, আর সাবজেক্টে তোমরা জানোই বাকি দাদাদিরা ভিডিও দিচ্ছে সেগুলো দেখো তোমরা। তো পুজো তো শেষ, এখন আমি যখন রেকর্ড করছি এখন লক্ষ্মী পুজো হয়ে গেছে, কালী পুজো আসছে, জগদ্ধাত্রী পুজো আসছে,
তো যাদের বাড়ি এখানে এদিকে পদ্মেশ্বর চন্দ্রনগর, তাদের তো খুব খুব মজা, একদম চুটিয়ে মজা, যে প্রচুর প্রচুর প্ল্যান যাওয়া হচ্ছে পুজোয়, কালী পুজোয় বা কালী পুজোর জায়গায় যারা থাকো, যে নৈহাটি বা আসা, তো ওইসব জায়গায় যারা থাকো তাদেরও খুব মজা। তোমাদের তো কালী পুজো হেভি বড় করে হয়, যাই হোক, তো পুজোর সময়ও ভিডিও তোমাদের এসেছে, দুর্গাপুজোতেও এসছে ভিডিও, বাকি পুজোতেও ভিডিও আসবে, তোমরা পড়াশোনার সাথে সাথে ভিডিওগুলোও দেখবে, কারণ স্কুল তোমাদের এখন মোটামুটি ছুটি যাচ্ছে, স্কুল না গেলেই কিন্তু ভিডিও তোমাদের স্কুলের টাইমটা বসে বসে ক্লাস ধরে ধরে এক একটা সাবজেক্ট ধরে ধরে ভিডিও দেখে নেবে, তাহলে তোমাদের স্কুল যাওয়াটা বাড়িতেও বকা খাবে না যে হ্যাঁ স্কুল যাচ্ছে না বলে পড়াশোনা করছে না বাড়িতে, আবার তোমার ফোনটা দেখতে দেখতে সময়টাও কেটে যাবে, কারণ হাতে ফোন ছাড়া তো তোমরা চলতে পারো না এখন আর, সাবি সেটা সমাজ বা এই সিস্টেম, এডুকেশন সিস্টেমই তোমাদের করে দিয়েছে যে হাতে ফোনটা তোমাদের থাকা মাস্ট, তো ঠিক আছে হাতে ফোন থাকুক কিন্তু ইউটিউবে সারি টাইম চ্যানেলে থাকুক, এর বাইরে আর কিছু না থাকুক, তো তোমরা দেখতে থাকো এগুলো, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, টাটা। বন্ধ করো, তুমি কই টাটা আসা আছে নাকি?